শিক্ষিকাদের মধ্যে মারামারি, ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শিক্ষিকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিশালগড় ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুলে। ঘটনায় অভিযুক্ত শিক্ষিকার নাম ঝুমা কলই সিং। শিক্ষিকার মারে আহত অপর এক শিক্ষিকা। ঘটনা শুক্রবার দুপুরে বিশালগড় ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বর্তমানে আহত শিক্ষিকা হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। জানা গেছে বিশালগড় ইংরেজি মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা ঝুমা কলই সিং দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রী তথা সহকর্মীদের সাথে খারাপ ব্যবহার করে আসছিল। এর আগেও ছাত্রছাত্রীদেরকে বেধড়ক মারের অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে। শুক্রবার কোনো একটি বিষয়কে কেন্দ্র করে ঝুমা কলই সিং হঠাৎ করে ওনার এক সহকর্মী শিক্ষিকা আতিকুর জমাতিয়ার কানে গালে সপাটে চোর বসিয়ে দেন। এতে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গেই ওনাকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে। আসার পর আমি অফিসে প্রায় মিনিট দিয়ে একটা মিটিং করছিলাম, হঠাৎ করে দেখি আমার স্টাফ রুমে চিৎকারতে ফেলেছি। আমি ছুটে গেলাম, আমাকে দিদি মিয়া বলল ঝুমা কলই সিং তার সহকর্মী আতিকুর জমাতিয়াকে সজোরে চোর মেরেছে গালে, কানে। তাতে সে অতীত মেয়ে নিচে পড়ে যায়। আর একটা কারণ হচ্ছে সে কয়েকদিন আগে অফিলিয়ার ইঞ্জুরিতে বাইরে ট্রিটমেন্ট করে এসে পুরো যদি সারে না তাতে সে অতীত মেয়ে পড়ে যায়। আমরা তাকে তাড়াতাড়ি টিএমসি হসপিটালে পাঠিয়ে দিই চিকিৎসার জন্য। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং অভিযুক্ত শিক্ষিকার স্বামীকে পুরো বিষয়টি সম্পর্কে অবগত করেন। তার স্বামী স্কুলে আসার পর পুলিশ এবং স্কুলের প্রধান শিক্ষক তাকে অতি দ্রুত মনোবিদের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ হলেই মেডিকেল বোর্ডের শংসাপত্র নিয়ে পুনরায় বিদ্যালয়ে আসার আহ্বান জানান। ঘটনায় চরম বিরক্তি প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষক। যারা স্কুলে শিক্ষাদান করবেন তারাই ঠিক নেই, তারাই অসুস্থ, তারাই লড়াই ঝগড়া করছে বলে মন্তব্য করেন তিনি। রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।